আল্লাহ যেন শুনে আড়াইবাড়ির দরবারের পাগলগুলি দরবারে আল্লাহর জন্য চলে আসে, সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমাদের মেহমান যিনি আসছেন আমার বড় ভাই, সারোয়ারও বলতো বড় ভাই, আমারও বড় ভাই, অত্র এলাকার সম্মানিত সংসদ সদস্য, ওনার আব্বাও ছিলেন সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী, দুইবারের আইনমন্ত্রী, তিনবারের আইনমন্ত্রী, মেহরবানি মাফ করবেন, আলহামদুলিল্লাহ। উনি আসছেন বিশাল সমাবেশ দোয়া নেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। ওনার আব্বাও আমাদের এমপি ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার একটা ছোট্ট ঘটনা বলি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আব্বা মাদ্রাসার একটা কাজে আমাকে পাঠাইছেন ওনার কাছে, ওনাদের ওই গুলশানের বাসায়। আমি গিয়ে, আমাকে তো চিনেন না উনি, আমি গিয়ে পরিচয় দিলাম, আমি অমুকের ছেলে, বাচ্চা মানুষ আমি। উনি যে একটা আমাকে ইজ্জত করছেন, মনে হলো যেন আব্বারে এই টাইপের ইজ্জত করছেন, সুবহানাল্লাহ। ওনারই কৃতি সন্তান আমাদের মাননীয় মন্ত্রী আজকে আসছেন আপনাদের সাথে শরিক হইতে। উনি এমনকি এখন নিচে বসার চেষ্টা করছেন, আমি বললাম মেহরবানি করে ভাইজান উপরে একটু বসেন, হ্যাঁ এটা বেমানার। তো উনি, আমি সময় বেশি নষ্ট করব না, উনি আমাদের মাদ্রাসার জন্য একজন নিবেদিত প্রাণ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার যে কোনো কাজে যাই, সারোয়ার যখন ছিল তে তো আল্লাহ হায়াত নাই, চলে গেছে, ইতিহাসের বৃহত্তম জানাজা হয়েছে, আপনারা সবাই ছিলেন, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করলো, সবাই বলেন আমিন। সারোয়ারের ইন্তেকালের পরে আমাদের একটু সমস্যা হয়ে গেছে, এখন কাকে কী করবো না করবো, আলহামদুলিল্লাহ আমার ছোটো ভাইকে আমি খেলাফতি দিয়ে দিয়েছি, আল্লাহ যেন দরবারটাকে সে সঠিকভাবে চালায়, আমরা যেন সঠিক শরিয়া মোতাবেক এই লক্ষ লক্ষ মুরিদানকে গাইড দিতে পারি, হাসরের মাঠে মুরিদানদের জন্য, আমাদের জন্য, আমরা যেন আসামি না হয়ে যায়, আল্লাহর কাছে পানা চাই, সবাই বলেন আমিন। আমার এই শ্রদ্ধেয় বড় ভাই মন্ত্রী সাহেব অনেক ব্যস্ত থাকার পরও আসছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ, চরম কৃতজ্ঞ, আরও কৃতজ্ঞ এই জন্য, আমি যেই কাজেই যাইছি ওনার কাছে, উনি আমাকে ফিরান নাই, কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনাকে, ওনার মা বাপ নাই দুনিয়াতে নাই, জানি না কবরে কী অবস্থা আছে, আল্লাহ যদি আজাব থেকে থাকে, কোনো আজাব থেকে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন, সবাই বলেন আমিন। ওনার স্ত্রীও নাই, ওনার কিন্তু কেউ নাই, আমি সব জানি, ওনার স্ত্রী ভাইটাও মারা গেছে, উনি আমার বলছেন একদিন মারা গেছে, এই ভাই স্ত্রী মা বাপ সমস্ত আত্মীয় স্বজনের কবরটাকে যেন বেহেস্তের বাগান বানিয়ে দেয়, আল্লাহ যেন উনাকে, ওনার বোনও মারা গেছে, আল্লাহ যেন উনাকে ধৈর্য ধরার করার, সবরে জামিল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। শুধু কি তাই, উনি আমাকে বলেছেন মাদ্রাসার জন্য যেটা আপনাদের উপকার হবে মাদ্রাসার জন্য আমি সেটাই করে দেব, আলহামদুলিল্লাহ। মরহুম পীর সাহেব কেবলা অনেক চেষ্টা করেছেন, কামেলের মঞ্জুরিয়া পায় নেই, আমার ভাই গোলাম সারোয়ার চেষ্টা করেছেন, আমি ওনার কাছে গেছি গত বছর আগের বছর, ভাই যা আমার কামেল দুনিয়া কয় দিনের, দুই দিন পরে শেষ, আজ বি যা না কাল বি যা না, যা না হি তো পড়ে গা মোহতাসিম সুলগাসিম সাবেকু। সুতরাং আমরা অত্যন্ত গর্বিত, উনি মাদ্রাসা যেটা চাই এটাই দেয়, আমি গত কিছুদিন একটা বিল্ডিং চাইছিলাম, উনি আবার বলছেন দিয়ে দেবেন, তখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিল্ডিংয়ের জন্য গতকালকে আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকে বলছি, আমাদের ছাত্র জায়গা হয় না, ফ্লোরে ঘুমায়, ফ্লোরে থাকে, উনি যদি মেহরবানি করেন
আলহামদুলিল্লাহ আরো একটা দিতে পারি।